উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কর্তৃপক্ষ থেকে আগেই পালা ঘোষণা করেছেন, আজকের পালা হল গুরু এবং ভক্ত। বাংলার নয়, সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি কাজল জট সাহেব, তিনি আজকে গুরুর পালা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন আমাদের মাঝে। আমরা যারা গুরুর কাছে গুরুর দরবারে যাই, নতুন বায়াত হয়েছি বা হব হব ভাব, আমরা যেন তার কাছ থেকে অনেক কিছু জানতে পারি এবং বুঝতে পারি। যদিও পালা আজকে গুরু ভক্ত, ভক্তের কিন্তু কোন কিছু পাওয়া পাওয়া বিষয় গুরুর কাছে থাকে না, কারণ ভক্ত হলো চাতক পাখির মতো। একটা চাতক পাখি সারাক্ষণ শুধু সে আকাশের দিকে চেয়ে থাকে, কখন বৃষ্টি নামবে আর কখন সে বৃষ্টির পানি পান করে তার জীবন বাঁচাবে, কারণ চাতক পাখি সে শুধু বৃষ্টির পানি পান করে, এছাড়া সে অন্য কিছু খায় না। ঠিক তেমনি করে একজন ভক্ত যে থাকে পথের দিকে, কখন আমার দয়াল পথ দিয়ে আসবে। তার চরণ ধুলি গায়ে মেখে আমার এই পাখি দেহ সিদ্ধ দরবারের পক্ষ থেকে আমার বাবাজি আমাকে একটি মালা এবং 500 টাকা দিয়ে দোয়া করেছেন, এবং আমাদের বাংলাদেশের প্রখ্যাত গায়ক কাজল জট সাহেব তো মালা এবং টাকা দিয়েছেন। ওনার প্রতি সালাম ভক্তি রাখি, দরবারের ভক্ত আশেকান্তের প্রতি ভক্তি রাখি, সালাম রাখি। তো আমি পালা গুরু ভক্ত হলেও কিছু চাইতে হবে, জানতে হবে আমার, কারণ আমি যদি কিছু চাই তাহলে যদি আপনারা পাইতে পারেন আমিও আপনাদের জন্য চাইব এবং আমিও কিছু পাব। তারপর সেখান থেকে একটা গান আমার দয়ালের কাছে থাকবে, আশা করি গানের কথাগুলো আমাকে সুন্দর করে বুঝাইয়া দিবেন, এটাই আমার দয়ালের কাছে আশা এবং আছে। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা দেখাই আইলাম, কবি ছিল নাই আমার গুরু বল, আমার সাধনে দিনে মায়া যায় আমার দয়াল গো, কথা ভাঙে we
ধৈর্য ধরে নীরব থাকেন আপনারা যত জ্ঞানী গুণীজন গুরু ভক্ত ভাবের পালা করিব গরম গানের মধ্যে সজীব ভাই আর ওয়েন ভাই অনেক টাকা দিতে সালাম জানাই আমি তাদের কাছে গানের মধ্যে আছে কথা সুন্দর লক্ষ্য করিয়া কথা শুনে আমার গুরুজন গেছে কেমন হইয়া এই কথাগুলো আপনার কাছে দয়ার গুরু জানতে চাই আপনি না বুঝাইলে কোথায় আমি পাইব কোথায় আমার দাদা গুরু গান লিখেছেন তাই তো গাইলাম এই গান আপনি স্মরণ কে করিবে এটার সমাধান পাবো ভালো কিছুই আমরা এই গানের থেকে মনে আশা নিয়ে বড় গান গাইছি বলি আপনার কাছে আশা করি আপনারা শুনেছেন কথা লক্ষ্য করিয়া তারপরেও আমি আরেকবার যাব বলিয়া গানে সাধক লিখেছে কথা আমি আজব লীলা দেখাইলাম নদীর কিনারায় আমার গুরু গো সাধনে দিন বোঝা যায় শাস্ত্র বেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জুনি তারপরে মানব জনম পায় চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করে তারপরে একটা মানব জনম পায় আমি কুঞ্জুনিতে কেমন কাল ছিলাম আমি কেমন হাল কুঞ্জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল বেশভূষণ আমার কেমন ছিল গায় মানুষ জন্ম হওয়ার আগে আমি কেমন ছিলাম কি ছিলাম আমার গায়ের হাল তখন পোশাক কি ছিল মাইটা দেহের রসের হানি 72,000 নারী এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে আমি জিজ্ঞেস করি জানিবার আশা এই দেহে 49 বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু কোন সাধনায় কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে এই দেহে মরা আছে মরা খাইয়া মরা আছে এই মরা দেহের কোন জায়গায় এই দেহে মরা খাইয়া মরা এই মরা দেহের কোন জায়গায় মাতাল রাজাকে কয় অবহেলা এদিন কি আছে সন্ধ্যাবেলায় কান্দে কাজল পারি আমি জানতে চাই এই গানের বিষয়গুলো এই কথার বিষয়গুলো আপনি সুন্দর করে আমরা গুরু ভক্ত গুরু আশিকা এখানে যারা উপস্থিত হয়েছি আধ্যাত্মিক জগতের মানুষ যারা তারা আপনার কাছ থেকে কিছু জানতে পারবে বুঝতে পারবে এই জন্য এই গানটা আমার গাওয়া সকল সুন্দর করি না মীমাংসা আমার মুর্শিদকে স্মরণ করে গান দরবারে যারা এসেছেন যারা বাহিরে যাওয়ার প্রয়োজন আছে গান তখন শেষ হবে আমরা যদি বাজাব তখন আপনারা যাওয়া আসা করবেন কথা বলা হয়
আমাদের একটু সমস্যা মনে মনোযোগে একটু সমস্যা হয়ে যাবে। আমি আরেকটি গান গাই।